নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। এক পশলা বৃষ্টি, তারপরে যদি আমরা গাছে একটা পিজিআর স্প্রে করি, আমাদের গাছের চেহারাটা সম্পূর্ণভাবে বদলে যেতে পারে। আমি আপনাদেরকে সঠিক নিয়মে জুন মাসে পিজিআর অ্যাপ্লাই করার প্রসেসটা শেখাবো। এতটা সহজ ব্যাপার যেটা করলেই আপনারা বুঝতে পারবেন যে এটা আর কোনো ব্যাপারই নয়। মাই রোজ গার্ডেন সবসময় আপনাকে ইউনিক কিছু শেখাবে, তার জন্যই আমি সবসময় আপনাদেরকে প্রত্যেকটা সিক্রেট ব্যাপার জানিয়ে দিই। বন্ধুরা, আমরা যারা গাছপালা করছি, ছাদে হোক বা উঠোনে হোক বা ব্যালকনিতে ছোটো জায়গাতে হোক, দেখবো যে আমরা সব রকমের পরিচর্যা করার পরেও আমাদের গাছের যে গ্লেজটা থাকার কথা, সেটা গোলাপ গাছ হোক, জবা গাছ হোক, গন্ধরাজ হোক, বেলি হোক, জুঁই হোক, স্থলপদ্ম হোক, যার কাছে যেটা গাছ আছে আর কি, গ্লেজটা কিন্তু অনেকটাই কমে গেছে। আমরা আমাদের গাছের গ্লেজকে কিভাবে আবার অনেকটা বাড়াবো, তার জন্যই কিন্তু আমি বললাম যে এক পশলা বৃষ্টির পরে আমরা দেব পিজিআর। পিজিআর তো আমরা এর আগেও দিয়েছি, কিন্তু এবারে পিজিআর দেওয়ার আগে ও পরে কিছু কিছু ব্যাপার আমাদেরকে করতে হবে, যেটা করলে পরে আমাদের গাছের কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট আমরা পাব। একদম খাতা পেন নিয়ে বসে যান বন্ধুরা, কি করতে হবে সেটা আগে জেনে নিন। আমরা এই যে পিজিআর দেওয়া, অর্থাৎ আমরা একবার স্প্রে করব বলেছি, সেটা হচ্ছে এই পিজিআর স্প্রে। কিন্তু পিজিআর দেওয়ার আগে ও পরে কি কি করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। মোট কিন্তু চারটা কাজ করতে হবে, চারটা স্টেপ যদি আমরা এখানে করতে পারি, ব্যাস এক মাস করে দিলে গাছের যে এতদিন যে প্রবলেমটা হয়েছে পাতার উপর, বা গাছটার মধ্যে একটা ঝিমানো ভাব, গাছটার মধ্যে সেই ভালো রকমের ফুল হচ্ছে না, ডালপালা হচ্ছে না, গোলাপ গাছে বেসাল আসছে না, তো ইত্যাদি ইত্যাদি যে প্রবলেমগুলো, সব প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। প্রথম যেটা করবেন, বৃষ্টি হলো আজকে বিকেলের দিকে, বৃষ্টি হলো কালকে সকালে গিয়ে আপনি গাছে ছত্রাকনাশক স্প্রে করবেন। ছত্রাকনাশক কোনটা স্প্রে করবেন বলে দিচ্ছি, আপনি করবেন কপার অক্সিক্লোরাইড, কপার অক্সিক্লোরাইড জাতীয় যে কোনো ফাঙ্গিসাইড 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে স্প্রে করবেন, তাহলে কাজটি কমপ্লিট হলো। সেকেন্ড যে কাজ আমরা করব সেটি হচ্ছে গাছে দেব পিজিআর। কোন পিজিআরটা দেব সেটাই তো জানতে চাইছেন, নতুন কোনো ব্র্যান্ডেড যে বিশাল হাইফাই কিছু দেখাবো এমনটা নয়, জাস্ট এটাই এটাই আমার বাগানের সবথেকে বড় ভরসা। আমি এতদিন যে বাগান করছি, এত এত যে গোলাপ গাছ করছি, তো সব কিছুকে ঠিক রাখতে একমাত্র এটাই আমি ইউজ করি। 50 টাকায় 50 ML কে দেবে বলুন তো? 50 টাকায় 50 ML মিরাকুলান এই পিজিআরটির দাম। এখন আপনারা 1.5 ML 1 লিটার জলে নিয়ে স্প্রে করে দেবেন। 1.5 ML 1 লিটার জলে নিয়ে যদি আমরা স্প্রে করতে পারি, এই যে প্রসেসটা বলছি, এই প্রসেসটা যদি মাসে আমরা 2 বার করতে পারি, আমাদের গাছের চেহারা সম্পূর্ণ বদলে যাবে। একদম নার্সারির ব্যাপার, এগুলো নার্সারিতে করা হয়, সেগুলো আপনাদেরকে বলা হয় না। আমি যেটাতে ভালো কিছু পাচ্ছি, অনেকে কি হয় সেটা কোনোভাবেই বলবে না, কিন্তু তার জন্য তো আছে আপনার মাই রোজ গার্ডেন। আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ এখানে নিত্য নতুন এই ধরনের ইউনিক ভিডিওগুলো কিন্তু আপনারা পাবেন। বন্ধুরা, এই মিরাকুলান দিতে কখন হবে, না সকালের টাইমে আমাদেরকে দিতে হবে। আগের দিনে আমি ছত্রাকনাশক দিয়েছি কপার অক্সিক্লোরাইড জাতীয়, তারপরে আমি গাছকে বিকেলে কিন্তু সেদিন স্নান করাবো না, যদিও বিকেলে স্নান করানো যায়, কারণ একটা ছত্রাকনাশক দেওয়ার 8 ঘন্টা পরে গাছকে যদি স্নান করান কোনো প্রবলেম নেই, কিন্তু আমি করাচ্ছি না, রেখে দিচ্ছি। গাছের প্রয়োজনে জল যেটা লাগবে সেটা আমি দিয়ে দেবো, কিন্তু গাছকে স্নান করিয়ে পাতাটা থেকে ওই ফাঙ্গিসাইডের যে লেগে থাকে সেটা আমি তুলে দিচ্ছি না। পরের দিনে সকালে আমি ভালোভাবে গাছগুলোকে স্নান করিয়ে দিলাম, জল দিলাম যদি প্রয়োজন হয়, তারপরে দিচ্ছি এই পিজিআরটি 1.5 ML 1 লিটার জলে নিয়ে। মোটামুটি এই পিজিআরটা দিতে হবে আপনাকে 7:30, 8, 9টার মধ্যে কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে, এটাই মোদ্দা কথা বন্ধুরা, 9টার মধ্যে। প্রচণ্ড রোদে দিলে কী হবে, যখনই আপনি স্প্রে করে পাতায় দিচ্ছেন, পাতায় বেশিক্ষণ স্টে করবে না, সঙ্গে সঙ্গে ওটা ওই রোদে উবে যাবে। তো তার জন্য মোটামুটি
যে হালকা রোদটা যখন দেবে তখন দিতে পারেন। আর হালকা রোদে যদি পিজিআর দেন গাছের আলাদা গ্রোথ হবেই হবে। পিজিআর বিকেলে নয়, পিজিআর রাত্রে নয়, পিজিআর দিলে উপকারী যে সমস্ত পতঙ্গ থাকে সেটা মৌমাছি হতে পারে, প্রজাপতি হতে পারে বা আরও যদি কিছু থাকে কারও কিন্তু কোনো প্রবলেম নেই। এটা ভিটামিন, গাছের ভিটামিন, মানুষের জন্য নয় আবার, ঠিক আছে। এটা গাছের ভিটামিন, গাছের গ্রোথটাকে বাড়াতে সাহায্য করে, গাছে ফুল ফল আনতে সাহায্য করে, গাছের মধ্যে যে অপুষ্টিজনিত ব্যাপারগুলো থাকে সেগুলোকে তাকে আরও মানে ঠিক করতে সাহায্য করে, গাছের খিদা বাড়াতে সাহায্য করে। তো এই সব কাজ করে এই মিরাকুলান। তো মিরাকুলান দিলাম। তিন নম্বর দিনে আমরা যেটা করব সেটা হচ্ছে গাছে দেব কীটনাশক। কোন কীটনাশকটা দেব, কয়েকটা কীটনাশকের নাম বলে দিচ্ছি, তার মধ্যে আপনার কাছে যেটা যেটা থাকবে তার মধ্যে যে কোনো একটা দেবেন। সুপার সোনাটা এবং ইমিডাক্লোরোপিড একসাথে মিশিয়ে পরে দেওয়া যাবে। সুপার সোনাটা হচ্ছে নেবেন 1 ml, ইমিডাক্লোরোপিড নেবেন 1 ml, দুটোকে যদি একসাথে মিশিয়ে 1 liter জলে এখন স্প্রে করেন, ভালো কাজ হবে। এছাড়া আপনি নিতে পারেন রোগার ফ্লাস্ক, খুব ভালো কাজ হবে। এছাড়া আপনি নিতে পারেন নিম তেল, ঠিক আছে। যদি কেউ জৈব কীটনাশকের কথা বলেন নিম তেল আপনারা ইউজ করতে পারেন। এছাড়া আমি যে একটি কীটনাশক জৈবিকভাবে তৈরি করেছি, অর্থাৎ কাঁচা নিম পাতাকে ফুটিয়ে তার সাথে হলুদ এবং কর্পূর দিয়ে, পুরো প্রসেসটা কিন্তু ভিডিওতে আপনাকে দেখতে হবে, কারণ এই ভিডিওটার মধ্যে এতটা ব্যাপার বলা যাবে না। জাস্ট আমি লিঙ্কটা দিয়ে রাখছি, সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন এবং সেইভাবে যদি তৈরি করে আপনারা এই কীটনাশকটি ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু দারুণ রেজাল্ট হবে। এই যে কীটনাশকগুলো বলছি, জৈব কীটনাশকটা বাদে প্রত্যেকটা কীটনাশক আপনি কিন্তু বিকেলের টাইমে দেবেন। আর জৈব কীটনাশকটা আপনার যখন সময় হবে, অর্থাৎ যেটা আমি তৈরি করেছি সেই কীটনাশকটার কথা বলছি, যখন আপনার সময় হবে আপনি তখন ব্যবহার করতে পারবেন, দারুণ রেজাল্ট। ছত্রাকের আক্রমণ কমাবে এবং অন্যদিকে গাছের মধ্যে একটা মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াবে, পোকামাকড় তো তাড়াবেই, অনেকগুলো কিন্তু ভালো ফলাফল পাবো। প্রয়োজন অনুযায়ী আমার গাছটিকে আমি কিন্তু খাবার দেব। আমি কেন বললাম প্রয়োজন অনুযায়ী, ধরুন একটা ছোট গাছ, ছোট চারা গাছ লাগিয়েছেন, সেই ছোট চারা গাছেও বৃষ্টির পরে আপনি দিচ্ছেন পিজিআর, তো এই যে ব্যাপারটা থাকছে সেই ছোট চারা গাছকে তো আপনি সেখান থেকে ফুল চাইছেন না, সেখান থেকে আপনার গাছের রুট ডেভেলপমেন্ট করাতে হবে। তাহলে আপনি দেবেন 12-61, যে গাছের রুট ডেভেলপমেন্ট প্রয়োজন সে গাছে আপনি দেবেন 12-61, যে গাছ থেকে আপনি প্রচুর ব্রাঞ্চ চাইছেন, গাছটা সার্বিক বিকাশ চাইছেন এবং ফুল চাইছেন, গাছ অনেকটা বড় হয়ে গেছে, সেই গাছ থেকে ফুল নেওয়ার সময়ও হয়ে গেছে, কিন্তু সেই গাছটাতে আপনি বিকাশটাও ঠিকঠাক চাইছেন, অর্থাৎ গ্রোথ ডেভেলপমেন্টটাও ঠিকঠাক চাইছেন, তাহলে আপনাকে দিতে হবে যে কোনো ব্যালেন্স এনপিকে, 18-18-18, 19-19-19 বা 20-20-20। তো এই হচ্ছে একদম সিম্পল ব্যাপার। 1 gram 1 liter জলে নিয়ে এই ব্যালেন্স এনপিকেগুলো স্প্রে করুন, গাছে খাবার দেওয়া কমপ্লিট। কারো গাছে ফুল আনার ব্যাপার আছে তাহলে তাকে দিতে হবে 0-0-50, 1 gram 1 liter জলে নিয়ে স্প্রে করুন। এই যে ওয়াটার সলেবল খাবারগুলো বললাম, এগুলো কিন্তু প্রত্যেকটাই আপনারা www.ipcobazar.com থেকে পেতে পারেন, ফ্লিপকার্ট অ্যামাজনের মতো সাইটগুলো থেকে পেতে পারেন, বা লোকাল যেগুলো বাজার আছে সেখান থেকেও কিন্তু এগুলো পাওয়া যায়। এখন এগুলো কিন্তু অত্যন্ত জনপ্রিয় সমস্ত ব্যাপার। বন্ধুরা, এই যে ব্যাপারটা বললাম এই 4টা কাজ, কিন্তু মেন যেটা সেটা হচ্ছে পিজিআর। বৃষ্টির পরে অল্প পিজিআর কিন্তু আপনার গাছের চেহারাকে সম্পূর্ণভাবে বদলে দেবে। বর্ষাকালে গাছ অনেক বেশি চকচক করে, কারণ বৃষ্টির জলের মধ্যে প্রচুর পরিমাণে এই পিজিআর আমরা পেয়ে থাকি, তাই বৃষ্টি হচ্ছে সেখানেও কিন্তু কিছুটা হলেও পিজিআর আছে। তার সাথে যদি আমরা আরও এক্সট্রা করে পিজিআর দিতে পারি, আমাদের গাছ কিন্তু অবশ্যই গ্লেজি হবে, অবশ্যই কিন্তু গাছগুলো থেকে ভালো গ্রোথ পাবো, ভালো ফুল পাবো এবং গাছগুলো কিন্তু দেখবেন চকচক করবে। প্রত্যেকটা ব্যাপারেই কম বেশি বোঝানোর চেষ্টা করেছি, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর একটা রিকোয়েস্ট বন্ধুরা, এই ভিডিওগুলো প্লিজ একটু আপনার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন, যাতে করে আমরা যারা গাছপালা নিয়ে কাজ করছি বা আমরা যারা গাছপালা ভালোবাসি তারা যেন এই ব্যাপারগুলো সঠিকভাবে জানতে পারেন এবং প্রত্যেকেই নিজের বাড়িতে গাছ করতে পারেন। প্রকৃতিকে সবুজ করে তোলাই আমাদের মেন উদ্দেশ্য। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, আজ এটুকুই।